তো বন্ধুরা, এই ভিডিওটা আমি মূলত তাদের জন্য বানাচ্ছি যাদের কিষাণ সম্মান নিধির লিস্টের তো নাম এসে গেছে, কিন্তু বিভিন্ন কারণে তাদের ইনস্টলমেন্টের টাকা কিন্তু আসেনি। তো কী কী কারণে আসেনি? অনেকের দেখা গেছে কি আধার নট ভেরিফাইড, অনেকের পেমেন্ট মেথডটাই লেখা নেই যে কি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট হবে কি অন্য মাধ্যমে, অথবা আরও প্রবলেম হতে পারে কি অন্য কেউ আপনার আধার কার্ডটা ইউজ করে, মানে ভুলবশত আপনার তার নিজের জায়গায় আপনার আধার কার্ডটা হয়তো ইউজ করে ফেলেছে। তো আজকে এই সমস্ত ডিটেলস আমরা কিন্তু চেক করে আপনাদের কিন্তু লাইভ দেখাবো। একজনের একটা সমস্যা আমি এখানে এক্সপ্লেন করবো এবং কীভাবে বাকি সমস্যা থেকেও সমাধান আপনারা পাবেন সেই বিষয়ে আজকে আমি বলবো। তো দেখতে পাচ্ছেন আপনারা গুগল ক্রোমে রয়েছে এখন। তো আমরা এবার কৃষক সম্মান নিধির যে অফিসিয়াল পেজটা আছে ওখানে চলে যাব। তো এখানে আমরা লিখে দেবো কিষাণ সম্মান নিধি। তো এটা গুগলে সার্চ করে দিতে পারেন আপনি। তো দেখুন বেনিফিশিয়ারি স্ট্যাটাস, প্রথমেই লিঙ্কটা পেয়ে গেলাম আমি যেহেতু, তো এটা আমি ক্লিক করে দিলাম, ডিরেক্টলি চলে এলাম। আপনার যদি ডিরেক্টলি না আসে তো প্রথমে অন্য একটা পেজ আসবে পিএম কিষাণের, সেটা একটু তুললেই সেখানে আপনি, আমি আগের ভিডিওতে এক্সপ্লেন করেছি এটা, তো আগের ভিডিও যদি কোনো সমস্যা হয় দেখে নিন কীভাবে এখানটা আসবেন। তো দেখুন এখানে বেনিফিশিয়ারি স্ট্যাটাস মানে আপনার যে অ্যাপ্লাই করেছিলেন কি স্ট্যাটাস এখন। তো এটা তিন রকমভাবে করা যায়, আগে যেমন বলেছি একটা হচ্ছে আধার নাম্বার, একটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, একটা হচ্ছে মোবাইল নম্বর। তো আপনি আপনার কাছে যে ইনফরমেশানটা আছে সেটা দিয়ে আপনি চেক করে দিতে পারবেন। তো আমি এখন মোবাইল নম্বর দিয়ে চেক করে নিচ্ছি ডিটেলসটা। দেখুন আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, দেখুন পেমেন্ট এখানে কি রয়েছে, আধার স্ট্যাটাস ভেরিফিকেশন পেন্ডিং, বাদবাকি সমস্ত ডাটা কিন্তু দেখুন এখানে পেমেন্ট মেথডও কিছু লেখা নেই, তার মানে এটার এনার কিন্তু টাকা আসবে না। দেখুন এখানে স্ট্যাটাসেও ফার্স্ট পেমেন্টেও কিছু নেই, সেকেন্ড ইনস্টলমেন্ট তো দূরের কথা, মানে ফার্স্ট ইনস্টলমেন্টে কিন্তু কোনো টাকা আসেনি এনার অলরেডি, মানে চেক করে দেখেছেন ব্যাংকে। তো এনার দেখুন আধার স্ট্যাটাস ভেরিফিকেশন ইজ পেন্ডিং। তো এটার কি সমস্যা কীভাবে আপনারা সলিউশন করবেন যদি আপনারও এই সেম সমস্যাটা হয়? তো আধার ভেরিফিকেশন পেন্ডিং মানে এই যে ব্যক্তিটা ঘটেছে এটা, তো তার জয়েন্ট অ্যাকাউন্ট, তার ওয়াইফের আধার কার্ডটা দেয়া আছে কিন্তু তারটা দেয়া নেই। তো এইটাই মেন কারণ হতে পারে কি ব্যাংকের আধার কার্ডের সঙ্গে ম্যাচ হচ্ছে না। এখানে যে আধার নাম্বার দেওয়া আছে মানে সেই আধার কার্ডটার নাম্বারটা সার্চ করে বা কোনোভাবে নেটের মাধ্যমে সেটা ম্যাচ হচ্ছে না বলে তারা পেমেন্টটা পাঠায়নি, এটা একটা রিজন হতে পারে। তো এটা গেল একটা টাইপের সমস্যার সমাধান। তো আর কী কী সমস্যা হতে পারে? তো এখানে দেখুন অ্যাক্টিভ অবলিক ইনঅ্যাক্টিভ লেখা আছে, এখানে অনেকের লেখা থাকতে পারে কি ইনঅ্যাক্টিভ। তো ইনঅ্যাক্টিভ মানে আপনার সেটা গিয়ে আপনাকে ওই কৃষক বাজার যেগুলো হয়েছে আমাদের, বা কিষাণ মান্ডি যেটাকে বলে, তো সেখানে গিয়ে আপনাকে সমস্ত ডকুমেন্টস আপনার জমা দিয়ে আসতে হবে। অলরেডি যারা রেজিস্ট্রেশন হয়েছে, রেজিস্ট্রেশন মানে জমা দিয়েছেন, তো দেখুন এইগুলো সব যদি ঠিকঠাক থাকে ব্যাঙ্ক স্ট্যাটাসটাও আপনার দিয়ে দেবে কি অ্যাক্টিভ না অ্যাক্টিভ না। এনার দেখুন ব্যাঙ্ক স্ট্যাটাসও কিছু দেয় নেই। এবার লাস্ট যে মেন পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে পেমেন্ট মোড। তো পেমেন্ট মোড দেখুন এখানে কিন্তু কিছু লেখা নেই, এখানে দুটো যে কোনো একটা লেখা থাকবে, হয় ব্যাঙ্ক অথবা আধার কার্ড। তো এখানে যদি আপনার ধরুন আধার কার্ড দেওয়া আছে, তো আধার কার্ডে আপনার কোনো সমস্যা আছে বা আধার কার্ডের সঙ্গে ব্যাংকের লিঙ্ক নেই, তো সেক্ষেত্রেও কিন্তু আপনার পেমেন্ট আসবে না, ঠিক আছে। কিন্তু আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছেন এবং এখানে পেমেন্ট মোডও ব্যাঙ্ক অ্যাকাউন্ট শো হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ডিরেক্টলি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা আসবে, সেখানে কোনো আধার কার্ড লিঙ্ক আছে না নেই সেসব কিন্তু কিছু দেখা হবে না। তো এই ছিল আজকে ছোটো একটা ভিডিও এই কৃষক পিএম কিষাণ সম্মান নিধির ব্যাপারে। তো যদি আরও কারো কোনো কিছু বিশেষ সমস্যা হয় তো আমায় কমেন্টে লিখতে পারেন, আমি চেষ্টা করব সেই সমস্যার সমাধান খুঁজে বার করার জন্য।